হে গাইস, গুড মর্নিং। আমি সুপর্ণা, আজকে সকাল সকাল চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। তো আজকে দেশের বাড়ি পার্ট টু। তো সন্ধ্যাবেলা অনেক কিছু জিনিস ছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করার মতো, বাট দুর্ভাগ্যবশত আমি শেয়ার করতে পারিনি, কারণ আমার ছেলের প্রচণ্ড জ্বর আর ওর শরীরটা ভালো নেই আর ওর প্রচণ্ড বমিটিং হচ্ছে। তো যাই হোক, তো সেই জন্য আমি কিছু করতে পারলাম না। তো যাই হোক, একটা বাতাসা হুড়লোটের শোয়া ছিল ওর, তো সেই জন্যে। তো দেখতে থাকো ভিডিওটা, আজকে সেই নিয়েই ভিডিও। আর এরপরে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও আসছে, তো আপাতত আমার চ্যানেলের সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখতেই পাচ্ছ, তো আমাদের ওখানে বাতাসা হুড়লোটের নিয়মটা একটু আলাদা, তো আর এখানে এরকমই। তো সব জায়গাতে মানে যেখানে যেরকম আর কি, বাট মজা সব জায়গাতেই হয়, তো এখানেও হয়। বাট আমি এখানে একদমই এনজয় করতে পারিনি, কারণ আমার ছেলে খুবই ওকে নিয়ে বসেছিলাম, আর বাকি সবাই এনজয় করছে। এই যে আমি ওকে নিয়ে বসে আছি, আর নন্দাই হচ্ছে চিনিকে নিয়ে বসে আছে। তো এই যাই হোক, আমরা মন্দিরের ভেতরে বসে আছি। তো আমাদের মানে আমার ছেলের ওজনের বাতাসা ছিল এবং আমার ননদের ছেলের ওজনের বাতাসা ছিল। এই দুজনের ওজনের বাতাসা আমার ছেলেকে জাস্ট দেখো, ও খুব এনজয় করছিলো। ওর শরীর অসুস্থ ছিল, বাট ও তবুও এনজয় করছিলো, আর আমরাও খুব আমি বাদে সবাই এনজয় করছিলো, কারণ আমার ছেলের শরীর অসুস্থ হয়েছে। সেই জন্যে আমি কিছুতেই মন দিতে পারছিলাম না, জানি না, খুব মনটা খারাপ খারাপ লাগছিলো। কারণ এতদিনে বুঝতে পারলাম যে মায়েদের চিন্তা হওয়ার কারণটা স্বাভাবিক অস্বাভাবিক নয়। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। তো এটা হচ্ছে আমাদের গৌরাঙ্গ ঠাকুর। তো এখানে গৌরাঙ্গ ঠাকুরেরই ভোগ আমাদের হয়েছিল। তো আজকে এই গৌরাঙ্গ ঠাকুরের ভোগের পরে শীতলা মায়ের ঘট উঠবে। তো আমাদের এখানে শীতলা ঠাকুরের মানে আমাদের এইদিকে নর্মালি যেরকম অন্নভোগ হয়, আমাদের এখানে কিন্তু সেরকম অন্নভোগ হয় না, চিরা প্রসাদই দেওয়া হয়। আর গৌরাঙ্গ ঠাকুরের ভোগটা অন্ন দেওয়া হয়, তো অন্নভোগ দেওয়া হয়। তো এবারে দেখো, আমার শ্বশুরমশাই বাতাসা হুড়লোড করতে যা মানে ছড়াতে যাচ্ছে। তো যাই হোক, এবার দেখতে থাকো ভিডিওটা। আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, তো আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যারা আমার নিউ ভিউয়ার্স আছো, আর লাইক কমেন্ট করে দিও। শেয়ারটা তোমাদের ব্যক্তিগত, বাট যদি ভালো লাগে শেয়ার করো। আর এখন আপাতত ভিডিওটা দেখতে থাকো। রেগে যাচ্ছে, এই পার্টটা এখানে শেষ করছি। তো সঙ্গে থাকো, কারণ এর পরের যে ভিডিওটা আসতে চলেছে সেটা খুবই ইন্টারেস্টিং। তো তো সঙ্গে থাকো, আর আপাতত ভিডিওটা লাইক করে দিও, আর ভালো থেকো।